पानी ले एक सुना के एक गिलास पानी पानी ले दो गिलास ले ओ वे पानी की दे मां पेट्रोल पाम्पर बिरुद्धे डीजल पेट्रोल तेलेर संगे केरोसिन तेल मेशानोर अभियोगे चांचल्य एलाकाय डीजल पेट्रोल तेलेर संगे केरोसिन तेल मेशानोर अभियोग उठल पेट्रोल पाम्पर बिरुद्धे एमनी अभियोग तुले एदिन महिपाल कुसुमंडी महिपाल बंशियारी राज्य सड़के अटो चालक ओ बाइक चालकेरा महिपाल एचपी पेट्रोल पाम्पे विक्षोभ देखान पाशापाशी सीसीटीवी पेट्रोल मेशिन भांगचुर करा हय बोले अभियोग अभियोग एक सिविक भलेंटियर छवि तुलते गेले ताके मारधर करे उत्तेजित जनता ए विषये एक अटो चालक आमिनुल इस्लाम जानिएछेन এটা মহিপাল ফিউল সাপ্লাই যে আছে পেট্রোল পাম্প হ্যাঁ সেখান থেকে এখন তো বর্ষার টাইম সিজনের টাইম আচ্ছা তো সমস্ত রকমের যে লোডার হোক বা সমস্ত গাড়িগুলো এই সিজনের সময় অনেক প্রচুর তেল ভরে তো সকাল থেকে তেল ভরার পরে এবং বিভিন্ন বাইকে তেল ভরার পরে বাইক কিছু দূর যাওয়ার পরে বন্ধ হয়ে যায় অটোমেটিক তেল ফুল ট্যাঙ্কি থাকার পরেও গাড়ি স্টার্ট হয় না আজকে সমস্যা হলো পাম্পে এসে যখন আমরা ডেনসিটি বা কোয়ালিটি থেকে চেক করি তো তেলে প্রচুর পরিমাণে কেরোসিনের গন্ধ পাই পেট্রোলে হোক বা ডিজেলে হোক সমস্ত সকাল থেকে আমরা যতক্ষণ দেখছি তো এটাই আমরা বুঝতে পারি যে এই তেলের মধ্যে প্রচুর মিক্স আছে মানে আপনার কেরোসিনের প্রচুর মিক্স আছে তো আমরা সর্বসাধারণ এটাই আপিল যে এই জিনিসটাকে খতিয়ে দেখার পরে এটাকে সলিউশন করা হোক আমরা চাচ্ছি যে প্রথম থেকে এই জিনিসটা কি আজ থেকে স্টার্ট হয়েছে না আরও দীর্ঘদিন ধরে চলছে আমাদের জানার বিষয় আছে দীর্ঘদিন ধরে যদি চলে থাকে তাহলে আমরা জানতে অজান্তে এই ব্যবহার করতে আছি এই তেলটা আর যদি আজকে থেকে হয় তো সেটার প্রতি অ্যাকশন নেওয়া হোক প্রশাসনের কাছে আমাদের সবার পক্ষ থেকে এটা অনুরোধ রইল এ বিষয়ে স্থানীয় দুই বাসিন্দা সেলিম আলী ও আবুল হোসেন জানিয়েছেন এখন মুইকাল পেট্রোল পাম্পে হ্যাঁ দাঁড়িয়ে আছি সকালে এসে দেখলাম সব গাড়িওয়ালা এসে হাঙ্গামা করতে শুনলাম ডিজেলের মধ্যে পেট্রোল মিশন কেরোসিন মিশন রয়েছে আচ্ছা আমি একটু হাত দিয়ে শুনে দেখলাম যে ওর জন্য কেরোসিন টেন বন্ধ করছে আর মিশন রয়েছে 100% তারা পরীক্ষা করে যারা এখানে রয়েছে এই যে এখন স্পোর্ট রয়েছে মিশন রয়েছে 100% এবং ডিজেলও আছে পেট্রোলও রয়েছে কেরোসিন মিশন 100% এটা একটা ব্যবস্থা করা হোক আমি চাই আর কি এখানে একটা স্থানীয় সমস্যা তৈরি হয়েছে আজকে আমি তো ছিলাম না সরকার পরে এখন শুনে আসলাম আচ্ছা এখানে নাকি মানে ভেজাল তেলের একটা ব্যাপার আছে কেরোসিন মিশানোর নাকি এরকম একটা সমস্যা হয়েছে যাই হোক সেটা তো অনেকে জানে অনেকে জানে না এটা নিয়ে একটু সমস্যা হচ্ছে এখানে লোকজন অনেকেই আছে এই সমস্যার মধ্যে আবার সেবিকের সঙ্গে একটা গণ্ডগোল হয়ে গেছে কে বা কারা হ্যাঁ আমার গ্রামের এই সেবিক তো ডিআইডিতে আছে তো ওকে নাকি মেরেছে কে মেরেছে নাকি না ওকে মেরেছে কে আচ্ছা আমার তো ব্লিডিং হয়েছে মাথা কেটে গেছে তো আমি মনে করি পাম্প মালিক যারা করেছে করেছে বা এইটা একটা সমস্যার সমাধান হওয়া দরকার যেহেতু আমরা এলাকার মানুষকে জানাতে দাবি করি ঘটনায় উত্তরবঙ্গের পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কুসুমন্ডি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে উত্তরবঙ্গ পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুরজিৎ ঘোষ বলেন আইন নিজের হাতে কখনোই কোনো পাবলিকের তুলে নেওয়া উচিত না কারণ কোনো পাবলিককে এই গভর্নমেন্ট বা আমাদের ভারতের সংবিধান এই রাইট কখনো দেয়নি যে তুমি তোমার ব্যবস্থা তুমি ওখানে করে নিতে পারো সেখানে পুলিশ আছে সেখানে সিভিক ভলেন্টিয়ার আছে সেখানে অয়েল কোম্পানির সমস্ত নাম আছে বা ডিলারের সঙ্গেও কথা বলা যেতে পারে যে আমাদের মনে হচ্ছে এইটা তার মানে তাকে মারধর করা তাকে একটা মানে সিভিক ভলেন্টিয়ারদের এইভাবে মাথা ফাটিয়ে রক্তপাত ঘটানো এইগুলো কিন্তু আমরা একদম বরদাস্ত করবো না আমরা টলারেট করবো না আমরা উপযুক্ত জায়গায় জানিয়েছি এবং আমাদের উত্তরবঙ্গ বেসিস যে পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের যে আমাদের যে আমরা যারা ডিলাররা আছি তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে ভীষণ উদ্বিগ্ন আইসি স্যার অত্যন্ত সহৃদয় গুরুত্ব সহকারে আমাদের কথা শুনেছেন এবং তিনি বলেছেন আপনারা একদম উদ্বিগ্ন হবেন না আইনগতভাবে যা যা ব্যবস্থা নেওয়ার আমি সেই সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুসুমন্ডি থানার পুলিশ কুসুমন্ডি থেকে জিসিএন নিউজের বিশেষ প্রতিবেদন